probably 6 or 7 for me. টি-টোয়েন্টি বিশ্বকাপে 20টি দলের হয়ে অংশ নিচ্ছেন 300 ক্রিকেটার, তবে তাদের মধ্য থেকে বেছে নেওয়া যাবে মাত্র 11 জনকে। সেই 11 জনের স্বপ্নের একাদশে জায়গা পেলেন সাকিব আল হাসান, আর একাদশটি বেছে নিয়েছেন বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও ইয়ন মর্গান। তাদের সাথে এই একাদশ সাজানোর গুরুদায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার উরুজ মুমতাজ। ওপেনিং বোলার হিসেবে মুমতাজ প্রথমেই বেছে নেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। নাসের হুসেন বেছে নেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে। মর্গান তখন তুলে ধরেন অলরাউন্ডারদের গুরুত্ব। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের নূর আহমেদের মধ্য থেকে নাসের বেছে নেন সাকিবকে। মর্গান বলেন, আমার মতে সাকিব 6 ও 7 নম্বরে ব্যাট করতে পারবে। শেষ পর্যন্ত সাকিবকেই বেছে নেওয়া হয় পঞ্চম স্থানে। শর্ত ছিল কোনো দল থেকেই একাধিক ক্রিকেটার রাখা যাবে না, তাই অনেক তারকা ক্রিকেটারেরও জায়গা হয়নি একাদশে। স্কাই স্পোর্টসের সেই ড্রিম ইলেভেনে ওপেনার ইংল্যান্ডের জস বাটলার ও আয়ারল্যান্ডের পল স্টলিং। 3 নম্বরে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ব্যাটিং অর্ডারে সাকিবের ঠিক আগে অর্থাৎ 4 নম্বরে দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। সাকিব ছাড়াও অলরাউন্ডার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়া থেকে আছেন অ্যাডাম জাম্পা, এছাড়া আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার মাথিসা পাথিরানাকে স্বপ্নের একাদশে বেছে নিয়েছেন এক্সপার্টরা। সব মিলিয়ে স্কাই স্পোর্টসের ড্রিম ইলেভেন এমন: জস বাটলার, পল স্টার্লিং, গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, রশিদ খান, মাথিসা পাথিরানা, শাহিন শাহ আফ্রিদি ও জসপ্রীত বুমরা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।